ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন, এই টেলিভিশনটাতে এখন আমরা পাওয়ার দিব এবং এটার কি প্রবলেম সেটা দেখব। পাওয়ারটি দিয়েছি, আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আলো আসছে। এখন এটাতে ডিশের লাইন কানেক্ট করবো এবং দেখবো এর প্রবলেমটা কি এবং সে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিমোটে কাজ করছে এবং চ্যানেল চেঞ্জ হচ্ছে, বাট ছবিটা ক্লিয়ার আসছে না, অর্থাৎ ভিডিওটা অনেক অপর্যাপ্ত রাস্টার। অর্থাৎ এটা হচ্ছে আপনার ছবিতে অনেক রাস্টার, এটা চ্যানেল বক্সের কারণে হতে পারে, এমনকি আপনার সিস্টেম যে আইসি থাকে বা চ্যানেল বক্সের যে 33 ভোল্ট থাকে, 5 ভোল্ট থাকে, এমন কিছু প্রবলেম এজিসি ভোল্টেজ থাকে, এই ভোল্টেজগুলো যদি ড্রপ দেয় সেক্ষেত্রেও এটা হতে পারে। তো আসলে সঠিক প্রবলেমটা কি সেটা দেখতে গেলে আমাদের পিসি বোর্ডটা দেখতে হবে এবং টেলিভিশনটার ভোল্টেজগুলো মেপে দেখতে হবে পিসি বোর্ডের। আপনার সাউন্ডও দেখতে পাচ্ছেন, আমাদের সাউন্ডও রয়েছে এটাতে। তো চলুন দেখি এটার প্রবলেম কি এবং সে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে ব্যাক কভার স্ক্রুগুলো খুলে ফেলেছি, এবার ব্যাক কভারটি ওপেন করবো। আমরা দেখলাম যে এটার ছবি রাস্টারটা অনেক ভিডিও ক্লিয়ার না, এর কারণে আমাদের ফার্স্ট এই সেকশনটা দেখতে হবে, চ্যানেল বক্স সেকশনটা। তো এর জন্য আমাদের এখান থেকে কিছু ক্যাবল ডিসকানেক্ট করতে হবে এক এক করে। আমি ক্যাবেলগুলো ডিসকানেক্ট করেছি, এবার পিসিবি বোর্ডটি আমাদের দেখতে হবে। আমাদের কাজের সুবিধার জন্য এখানে একটি এক্সটার্নাল এসি কার্ড লাগিয়ে নিতে হবে। আমরা এসি কার্ডটি লাগিয়ে নিয়েছি। আমরা যে প্রবলেমটি দেখলাম, তো এই প্রবলেমটি সাধারণত এই সেকশনটার কারণে হয়ে থাকে। এখানে কিছু ভোল্ট থাকে, যেমন আপনার এজিসি ভোল্ট, ভিটি ভোল্ট অর্থাৎ টুইনিং ভোল্ট, 5 ভোল্ট এবং আইএফ ভোল্ট। এই ভোল্টগুলো যদি আমরা ঠিকঠাক পেয়ে যাই, তাহলে আমাদের চ্যানেল বক্সটি চেঞ্জ করে দেখতে হবে ফার্স্ট। এবং চ্যানেল বক্স চেঞ্জ করার পর যদি না হয়, তাহলে আমাদের এখানে যে সিস্টেম আইসি থাকে, এই সিস্টেম আইসিটা চেঞ্জ করতে হবে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট আমরা এখানকার কী করবো, এখানকার ভোল্টেজগুলো আগে মেপে দেখবো যে এখানে আমি সঠিক ভোল্টেজটি আসে কিনা। এখানে যদি সঠিক ভোল্টেজটি না আসে, তাহলে আমাদের দেখতে হবে ভোল্টেজটি কোথা থেকে ড্রপ দিয়ে দিচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, সেটা আমাদের দেখতে হবে। তো চলুন আগে আমরা ভোল্টেজগুলো মেপে দেখি। ইয়ার ফ্রেন্ডস, এবার আমরা এখানকার যে ভোল্টগুলো আছে সেগুলো মেপে দেখবো। এটা হচ্ছে মিটারের দুইটা ক্যাবেল, একটা হচ্ছে নেগেটিভ ক্যাবেল এবং অপরটি হচ্ছে পজিটিভ ক্যাবেল। তো আমাদের মাপার সুবিধার জন্য আমরা নেগেটিভ ক্যাবেলটা টিউবের সাথে কমন করে দিব। এবার টেলিভিশনটাতে পাওয়ার দিয়ে ভোল্টগুলো মেপে দেখব। আমরা প্রথমে এজিসি ভোল্টটা মাপবো, এটা হচ্ছে এজিসি ভোল্ট, যেখানে 3 থেকে 5-এর ভিতরে ভোল্টটা থাকে। তো এখানে আমরা 4 ভোল্ট দেখতে পাচ্ছি। এরপর রয়েছে আমার টুইনিং ভোল্ট অর্থাৎ 33 ভোল্ট, যেখানে ভেরিয়েবল হয় চ্যানেলটা, আপনার যখন ইয়ে করেন চার্জিং চার্জ দেন তখন ভোল্ট কমে এবং বাড়ে, সেই ভোল্টেজটা দেখবো। 0 থেকে 33 ভোল্ট থাকতে পারে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি 11 ভোল্ট রয়েছে এবং এরপরে আমাদের দেখতে হবে 5 ভোল্ট। আমরা 5 ভোল্ট পেয়েছি।
এখানে যে আইএফ ভোল্টেজটা থাকে 1 থেকে 2, সেটাও আমরা দেখব। 0 থেকে 1 থেকে 2 থাকে। এখানে আমরা 5 ভোল্ট পেয়েছি, অর্থাৎ একটি চ্যানেল বক্সে যে যে ভোল্ট প্রয়োজন আমরা প্রত্যেকটি ভোল্ট এখানে পেয়েছি। এরপরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লেতে পিকচারটা সুন্দর আসছে না, অর্থাৎ ভিডিওটা অনেক লো, অর্থাৎ রাস্টারে ভরা, ফ্রিকোয়েন্সি কম, এর কারণেই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি এখান থেকে যে আরএফ সেকশনটা আছে এখান থেকে ফ্রিকোয়েন্সি কমের কারণে হয়তো বা আপনার এমন হতে পারে। অনেক সময় ডিস ক্যাবেলের প্রবলেম থাকলে হতে পারে, এখানকার পিএফ সিএফ নষ্ট থাকলে এটা হতে পারে, বিভিন্ন কারণে এটা হতে পারে। কিন্তু আমরা ডিস ক্যাবেলটি পরীক্ষা করেছি, আমার ডিস ক্যাবেলটি ঠিক আছে, তো ওখানে কোনো প্রবলেম নেই। অর্থাৎ এখান থেকে যে আপনার অসিলেশন হয়ে যে আরএফ সেকশনটায় যে ভোল্টেজটা সম্পূর্ণভাবে সুন্দর ছবি করতে তৈরি করে যে চ্যানেল বক্সটি, এই চ্যানেল বক্সটির কারণেও এটা হতে পারে, এমনকি এখানে বিভিন্ন পার্সের কারণে হতে পারে। কিন্তু এখানে বিভিন্ন পার্সের কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে সঠিক ভোল্টেজটি পাবো না, কিন্তু আমরা এখানে সঠিক ভোল্টেজটি পাচ্ছি। অর্থাৎ এখানে যে ভোল্ট প্রয়োজন আমাদের, যেমন এজিসি ভোল্ট, টুইন ভোল্ট, 5 ভোল্ট, আই ভোল্ট, প্রত্যেকটি ভোল্টেজ আমরা পেয়েছি, কিন্তু এরপর আমরা ভিডিওটি এতে রাস্টার বেশি পাচ্ছি। তো এই কারণে আমরা আগে চ্যানেল বক্সটি খুলবো এবং এটা পরীক্ষা করে দেখবো যে এটার প্রবলেম হয়েছে কিনা। এবার আমরা চ্যানেল বক্সটি খুলবো। চ্যানেল বক্সটি খুলবার জন্য আমাদের সাকার ব্যবহার করতে হবে, তাহলে আমাদের পিসিবি বোর্ডের পিনগুলো নষ্ট হবে না। অনেক সময় হয় এখানে জাম হয়ে যায়, সেই ক্ষেত্রে সোল্ডারটা সুন্দরভাবে পরিষ্কার হয় না, এই জন্য এটা পরিষ্কার করে নিতে হয় মাঝে মাঝে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখেন যে আমরা পিসিবি বোর্ড থেকে চ্যানেল বক্সটি ওপেন করলাম। এবার চ্যানেল বক্সটি আমরা খুলে দেখবো যে এটা কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদিও এটা দেখে বা মেপে বোঝার তেমন কিছু নাই, কারণ এর ভিতরে চিপস একটি আইসি থাকে এবং কিছু চিপস রেজিস্টার, পিএফ সিএফ কয়েল এগুলোতে এটা তৈরি। তারপরেও কিছু কিছু প্রিন্ট নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, এমন কিছু দিক থেকে এটা বোঝা যায় যে এটা নষ্ট হয়েছে কিনা এবং এখানকার ভোল্টেজ মেপে। এরপরও আমরা এটা খুলে দেখবো যে এটা কিছু দেখা যায় কিনা। আপনার একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখান থেকে একটি চিপস ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্টেজটা আউট করা হয় চ্যানেল বক্সে, তো সেখানে যে একটি পার্স থাকে সেটা পুরোটাই পুড়ে গেছে এবং এর স্পটটি আপনার এখানে রয়েছে, এই জায়গাটা এখানে কালো হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আপনার হাই ভোল্টেজ ঢুকে কখনো যদি অতিরিক্ত মেঘ হয়, ঝড় হয়, তখন ডিশের লাইন বা যে কোনো ক্যাবেল দিয়ে ভোল্টেজ ঢুকে এই চ্যানেল বক্সগুলো নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে নষ্ট হতে পারে। তো এখানে আমরা আরেকটি চ্যানেল বক্স খুলে দেখবো যে এখানে কী কানেকশানটা থাকে, এবং যদি এখানে কোনো পার্স থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের এটা নষ্ট হয়ে গেছে। এবার আমরা আরেকটি চ্যানেল বক্স খুলছি। আপনারা দেখেন এর এখানে কোনো স্পট নাই এবং এখান থেকে আপনার ভোল্টেজটা আউট হয়েছে এখানে একটি চিপস ক্যাপাসিটারের মাধ্যমে, যেটা আমাদের এখান থেকে পুড়ে, অর্থাৎ এখানে নাই, নষ্ট হয়ে গেছে পুরোটা, পাচ্ছি না এটা। তো আমরা এটা দেখে বুঝতে পেরেছি যে এই চ্যানেল বক্সটি নষ্ট, অর্থাৎ এটা নষ্ট এবং এই চ্যানেল বক্সটি ভালো। এই চ্যানেল বক্সটি এখন আমরা এখানে কানেক্ট করবো এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয় কি না।
এবার আমরা চ্যানেল বক্সটি পিসি বোর্ডে কানেক্ট করব। এবং এটা সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। এটা সোল্ডার করার সময় অবশ্যই স্মরণ রাখতে হবে যেন আমাদের পিনগুলো শর্ট হয়ে না যায়। ডিয়ার ফ্রেন্ডস, এটা আমরা সুন্দরভাবে সোল্ডারিং করেছি। এবার এটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দিব যাতে ভিতরে শর্ট না থাকে। এবং আপনাদের আর একটা কথা বলি যে চ্যানেল বক্স কিছু কিছু ভোল্টেজের হয়ে থাকে, যেমন 5 ভোল্ট, 12 ভোল্ট, এমন হয় 33 ভোল্ট। তো এটা হচ্ছে 5 ভোল্টের কি চ্যানেল বক্স। তো এই 5 ভোল্টের চ্যানেল বক্স কি 12 ভোল্টের চ্যানেল বক্স সেটা আপনারা অনেক সময় চ্যানেল বক্সের গায়ে লেখা থাকে, এবং যদি লেখা না থাকে তাহলে পিসি বোর্ডে ভোল্টেজ মেপে সেটা বুঝতে হবে যে এটা কত ভোল্টের চ্যানেল বক্স। তো আমরা যে পুরানো যে নষ্ট চ্যানেল বক্সটি খুলেছিলাম তাতে আমরা দেখতে পেলাম যেখানে 5 ভোল্ট লেখা রয়েছে, অর্থাৎ এটা 5 ভোল্টের একটি চ্যানেল বক্স। চ্যানেল বক্স হলেই হবে না, ভোল্টেজটা মিলিয়ে লাগাতে হবে, তা না হলে আপনার সঠিক কাজটা আপনার চ্যানেল বক্সটি করবে না। তো আমরা চ্যানেল বক্সটি চেঞ্জ করেছি, এবার আমরা এটাতে পাওয়ার দেবো এবং পরীক্ষা করে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হলো কি না। এই জন্য আমরা যে এক্সটার্নাল এসি কর্ডটি লাগিয়েছিলাম সেটা খুলে ফেললাম। যেহেতু আমরা এটা পরীক্ষা করব, এর জন্য আমরা এর প্রত্যেকটি ক্যাবেল লাগাবো না, এসি ক্যাবেলটি লাগাবো এবং সামনে রিমোট সেন্সর ক্যাবেলটি লাগাবো। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব। হ্যাঁ, আমরা পাওয়ারটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পাওয়ারটি জ্বলেছে এবং ডিসপ্লেতে আলোটাও এসছে। এবার আমরা ডিশের লাইনটি কানেক্ট করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা আসছে, কিন্তু আমরা পরিপূর্ণ ভিডিওটা দেখাতে পাচ্ছি না কপিরাইট অ্যাভয়েড করার জন্য। তো আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।